এতক্ষণে ঘুম থেকে উঠলাম, তা দেখি তোমাদের দিদি ভাই বিছানাতে নেই, কি করছে? এই যে ও রান্নাঘরে চলে এসেছে। দেখি ম্যাডাম আপনার মুখটা। গুড মর্নিং ফ্রেন্ডস। তা কি হচ্ছে আজকে শুনি একটু। আজকে তো সানডে। সানডে স্পেশাল কিছু হবে? এগুলো কি কিসমিস? আচ্ছা এগুলো কি? কাজু। ও বাবা, আজকে নাকি আমাকে পেঁপে খাওয়াবে, দেখি পেঁপের কি করেছে। আচ্ছা এখানে সব পরে চিন্তা ভাবনা করবে। এটা কি শুকনো লঙ্কা? ও তার মানে মনে হচ্ছে চাটনি হবে এখানে আজ। নতুন আইটেম পেঁপের চাটনি। আচ্ছা পেঁপের চাটনি হচ্ছে। এই যে আমাদের ছেলে যার কথা বলেছিলাম, খুব ব্যস্ত লোক, বাদাম ছুলছে, সংসারে অনেক কাজই করে, পড়াশোনা। ছেলেকেও ব্যস্ত করে দিয়েছি কাজে, ও আমাকে বাদাম ছুলে দিয়েছে। ও খা, মানে বাদাম ছুলছে না খাচ্ছে বেশি, এটাই তো হচ্ছে না। ও নো 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 নো, ভগবানই জানে ও শেষ করে নিয়েছে। রেসিপি হচ্ছে পেঁপে ঘন্ট। এটা পেঁপের, এটা দিয়ে, এটা দিয়ে পেঁপের চাটনি হবে। পাশে মোচাও বেছে রাখা আছে, কি হবে বলতে পারছি না। ভাত হয়ে গেছে, এখন রবিবার হলেও তো আমাদের তো ছুটি নেই। এই ছুটি নিয়ে কাজ করেন আর উনি মনে হয় ছুটি কাটান, পায়ের উপরে পা তুলে রয়ে বসে রয়েছে। উনি বেলা 11:30 সময় ঘুম থেকে উঠেছে আর আমরা হচ্ছে ব্যস্ত লোক দুজনেই দুজনেই সকালে বাসন ধুয়ে নিয়ে গেছি। তো দেখো বন্ধুরা, আমার রান্না প্রায় শেষ, আমি খেতে দেব। ছেলের বাবাকে বললাম ছেলেকে ডাকতে। যাচ্ছিস কোথায়? তা পড়াশোনাটা কি করবে? করছি আমি। অল্প একটু বললে হয়? হয়। তাহলে মা ডাকলে চলে আসবি? যা, যে বন্ধু আসছে সবার সাথে আমি খেলতে যাচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, ততক্ষণ অপেক্ষা করো। তা বন্ধুরা, ফাইনালি আমাদের পেঁপে রেসিপি শেষ, এখন আমরা খাবো। এই যে দিয়েছে, আর তাকাও দিকে খাচ্ছে। তা আমি খেয়ে দেখলাম ভালোই হয়েছে, অনেকটা ওই গাজরের হালুয়ার স্বাদটা সারাদিন আমাদের এডিটিং করতে গেল। জাস্ট স্নান করে খেয়ে উঠলাম, এই জন্য এরকম পাগল পাগল লাগছে। তো আমরা ভাবছি একটু বাইরে যাব, টিচার চলে আসছে, আমার ছেলের ছেলে আর টিচার। তো বেশি কথা বলতে পারবো না, কারণ টিচারদের সামনে এত বেশি বলা উচিত না। একটু যাবে কথা শুরু হয়ে গেল তার সাদা সাজে। বন্ধুরা বুঝছে যে বন্ধুরাও সাজে, ময়দা ঠয়দা কি কি মাখছে সব আটা আটা। এটার কারণটা একদিন জানাবো। রাতের বেলা চারিদিকটা খুব শুনশান হয়ে যায়। এটা আমাদের টমি বসে আছে আর লেজ নাচছে। চলো এবার এগোই। দিনাটাকে বলো আমাদের ছোট্ট সে দিনাটা শহর। দেখো অলরেডি
আমাদের ডেইলি ব্লগ হচ্ছে। দোকানে আসলে যে কত পয়সা খরচা করবে কে জানে। দেখো ভালো লাগলে নাও। আবার কিনি বাবু ডাটা শেষ। তা এই মুহূর্তে এখন ভিডিওটা স্টপ রাখলে কীরকম হয়, তার জন্য এখন আসি একটা সাইবার ক্যাফে। দেখো বাকি কাজটা এখানে শেষ করে নেব, যেহেতু মোবাইলে ডাটা শেষ। কাজের দিনগুলো মনে হয় এর থেকে অনেক রিল্যাক্স হয়ে যায় মনে হয় আমাদের। রবিবার দিনটাতে মনে হয় যেন বিশাল মানে পাহাড় নেমে আসছে। যাই হোক, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা এইভাবে আমাদের পাশে থেকো, আর আমাদের নতুন ইন্ট্রো ব্লগটা আজকে কেমন হয়েছে সেটা একটু কমেন্টে জানিও। নতুন স্টার্ট।